আসসালামু আলাইকুম আজকে ব্রকুলি দিয়ে মাছ রান্না করে দেখাবো গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা খুবই টেস্টি তো চলুন আমরা দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা ব্রকুলি নিয়েছি ব্রকোলির যে মানে গাছের অংশটা আছে এটা ফেলে দেবেন এটা কিন্তু খেতে দারুণ মজা একদম নরম ডাটার চেয়েও বেশি নরম হয়ে যায় রান্না করে নেওয়ার পর তো আমি ফুলটাকে প্রথমে আলাদা করে নিলাম ফুলটা আমি আমার মতো সাইজ করে কেটে নিব আর যে গাছের অংশটা আছে এটা ভাবে ছিলে তারপর খণ্ড করে মাঝখান থেকে ফেরে নেব এটা কিন্তু রান্নার পরে একদম নরম হয়ে যায় এটা কখনোই ফেলে দেবেন না পুষ্টিগুণও অনেক বেশি এটার ভিতরে এখানে নিয়েছি আলু মিডিয়াম সাইজের আর যে গাছের অংশটা আছে সেটাও কিন্তু ছিলে আমি এভাবে কেটে টুকরা টুকরা করে নিয়েছি আর পুরো ব্রোকলিটা এখানে কেটে নিয়েছি মাছ নিয়েছি পাঁচশো টুকরা স্বাদ মতো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে একটু তেল দিয়ে হালকা ফ্রাই করে সাইডে রেখে দেব এদিকে একটা প্যানে ফুটন্ত পানিতে দিয়ে দিতে হবে যেই ব্রকোলির শাঁসটা কেটে নিয়েছি সেটা পাঁচ ছয় মিনিট জাল করে তুলে নিতে হবে আর যে পানিটা থাকবে সেই পানিতেই কিন্তু ব্রকোলিটা দিয়ে দেবো এই ব্রকলিগুলিকে দুই থেকে তিন মিনিট একটু জাল করে নেবেন খুব বেশি একদম জাল করে সেদ্ধ করে ফেলবেন না হালকা এরকম একটু হলেই তুলে নিতে হবে তারপর অন্য একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর দিব রসুন বাটা আমি একটু নেড়ে আগে মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এবার রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষাতে হবে কষিয়ে প্রথমে আলুটা দিয়ে দিতে হবে আলুটা তিন চার মিনিট একটু কষিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে দিতে হবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি যখন ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন যেই শাঁসটা আমি কেটে নিয়েছিলাম ব্রোকলি সেটা দিয়ে এই শাঁসটাকেও কিন্তু আলুর সাথে সেদ্ধ করে নিতে হবে যখন আলু আর ব্রোকলি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন ব্রকোলিগুলি দিয়ে দেবেন ব্রকোলি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এটা আগে থেকে যদি আপনি বেশি করে সেদ্ধ করে ফেলেন কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু অন্যরকম হয়ে যায় এরকম একদম লাস্ট পর্যায়ে ব্রোকলিটা দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবেন নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে মাঝখানে দু একবার একটু নেড়ে দিতে হবে এবার মাছগুলি উপর থেকে বিছিয়ে দিচ্ছি আর দিতে হবে কাঁচামরিচ ফালি এবার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে আর আমি কিন্তু এবার ঢাকবো না একদম ঢাকনা ছাড়া খুব সুন্দর করে যতটুকু ঝোল রাখতে চাই ওই পর্যায়ে নিয়ে তারপর রান্নাটা শেষ করে দেব কারণ ব্রকলি কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেললে কালারটাও নষ্ট হয়ে যায় খেতেও কিন্তু একটু অন্যরকম হয়ে যায় ব্রকলি সেদ্ধ করে একদম গলিয়া ফেলার কিছু নেই তো ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ